যেভাবে উন্নয়ন চলছে সব জায়গাতে চলছে, আমাদের উন্নয়নটাতে কোনো বাধা না হয় সে কারণে এখানে। আর যেহেতু উনিতে এখানে পার্টি আমাদের অফিসার ছিল, যে আবিষ্কারা আপনারা সবাই জানেন যে সমস্ত মানুষ যাদের সরকারের এবং পার্টির সুযোগ সুবিধাগুলো পায় তার জন্য এটা। তথ্য সূত্রের খবর হচ্ছে আসামের NRC যে লাগু হয়েছে সেটাতে প্রচুর মানুষ সাফার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার কিছুটা ব্যাক ফুটে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি NRC বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছেন। আজকের যে আপনারা আন্দোলন কর্মসূচি নিয়েছেন কি সেটা মেন কারণে হচ্ছে ভোরা নীতি আমাদের নেত্রী এবং আমাদের সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ NRC বিরুদ্ধে আজকে আমরা বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারুলিয়া থেকে যুগলি মোড় পর্যন্ত NRC আমরা মানছি না, মানব না, এবং এর বিরুদ্ধে আমাদের নেত্রী যেভাবে আন্দোলনে যাচ্ছেন আমরা সবসময় আছি, NRC বিরুদ্ধে আছি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। একটি রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি, তৃণমূল বিজেপির নেতা একদা তৃণমূলের নেতা মুকুল রায় বিধান উপাধ্যায়কে বলেছেন উনিও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজেপিতে ঢোকার জন্য, আপনার প্রতিক্রিয়া? 2021 মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসছে, ভিতরে সন্ত্রস্ত হয়ে কিছু মানুষ পাগলামি ঘুরে বেড়াচ্ছে, ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। আর বিধান উপাধ্যায় বা আমাদের বারাবণী ব্লক সবাই, ব্লক প্রেসিডেন্ট হোক, সবাই, সব নেতৃত্ব কর্মী যারা মমতা ব্যানার্জির সাথে আমরা প্রথম থেকে আছি, আগামী দিনেও থাকবো, এবং এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সারা যারা এগুলো উল্টাপাল্টা বলছে তাদেরকে জানিয়ে দিই, মুখ্যমন্ত্রী আবার 2021 আসছেন, উনি যেমন আছেন আগামী দিনেও থাকবেন। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আপনি বিজেপিকে কতটা প্রাধান্য দিচ্ছেন? দেখুন, এখানে বিজেপি কিছু নেই, কয়েকটা উচ্ছৃঙ্খল এবং লোক এখানে বিজেপি করছে, যারা দেখবেন CPM BGTMC এর উচ্ছিষ্ট লোক তারা আসছে, পুরো দলটাই তো ওদের, কারণ তো দেখলেন শঙ্কুদেব পাণ্ডা থেকে মুকুল রায় এমনকি অমল রায় প্রত্যেকেই তো TMC থেকে উচ্ছিষ্টগুলো বিজেপিতে গেছে, সকলেই তো কোনো কেলেঙ্কারিতে না কোনো কেলেঙ্কারিতে জড়িত আছে। রাজনৈতিক হিসাবে আপনি দিকে ইগনোর করছেন এদেরকে? দেখুন, ওদেরকে কেউ পাত্তা দেয় না, এখানে তো কাল দেখলেন বাইরে থেকে ফোর হুইলার 80-85টা গাড়ি নিয়ে এসে, গাড়িতে লোকও নেই, এসে আমাদের পাউরিয়াতে ঢুকলো, লোকের লোক কোথায় ছিল? মুকুল রায়ের গলায় আপনার নাম শোনা গেছে, অসিত সিং, এটা কি আপনার গর্ব বলতে পারেন? দেখুন, ও বলা গর্ব এটা করা যায় না, ও তো আমাদের দলে ছিল, ও তো অনেককেই চেনে, ব্লক প্রেসিডেন্ট থেকে বাইরে নেমে চিনত, এবং উনি এখন বিজেপিতে গেছে, উনি ভাবছেন যে সবাই ওর মতনই বিজেপি জয়েন করবেন, এটা ভুল করছেন। আমরা কিন্তু দিদির আদর্শে বিশ্বাসী হয়ে দিদিকে দেখে কিন্তু আমরা আগে কংগ্রেস করতাম, 98 সালে যখন দিদি নতুন দল গঠন করে, আমরা কিন্তু মমতা ব্যানার্জি দেখে ওনার আদর্শে বিশ্বাসী হয়ে আমরা তৃণমূল কংগ্রেস করছি, দিদিকে ছেড়ে আমরা কোথাও যাব না। আজকের এই কর্মসূচিটা মূলত NRC বিরুদ্ধে অমিত শাহ হুঙ্কার দিচ্ছে রেগুলার যে আমি গোটা ভারতবর্ষে NRC করবো, দিদি এখানে যতদিন থাকবে NRC হবে না, তাই আমরা মানুষকে বোঝাতে চাইছি যে বিজেপিকে একটাও ভোট দেবেন না, দিদির পাশে থাকুন, দিদি আপনাদের পাশে আছে। মধ্যরাত্রে মহারাষ্ট্রের সরকার গঠন হলো, কীভাবে দেখছেন? দেখুন, এখন তো ভারতবর্ষের সংবিধান মোদী আর অমিত শাহ প্রায় সব শেষ করে দিয়েছে, যেটা খেয়াল খুশি সেটাই এখন দুজন মিলে করছে। বারাবণীতে বামপন্থীদের যদি শক্তি থাকে সেই শক্তিটাকে আপনি বিজেপি বিরোধী আন্দোলনের মধ্যে কি চাইছেন, স্বাগত জানাচ্ছেন? না, বামপন্থীদের তো আমরা অনেকবার রিকোয়েস্ট করছি ওদের নেতৃত্বকে যে আপনারা যে ভুলটা করলেন বিগত MP ইলেকশনে সেটা করবেন না, কেন ওরাও তো নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে এবং ওরা নিজের আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে, ওদের কারণে বারবার বলছি যে আপনারা আমাদের সাথে আসুন। It's caught in the crossfire.